আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমরা সকলেই জানি যে ফিলিস্তিনিতে লোমহর্ষকর মানে ঘৃণ আক্রমণ করতেছে ইসরায়েল বাহিনী। তো এখন আমাদের উচিত ধর্মকে প্রাধান্য দিয়ে নয়, মানবিক দিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই সকলের উচিত ফিলিস্তিনির পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আমরা যতদূর পারি ইসরায়েলি পণ্য বর্জন করব এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াবো। এখন আমরা ফেসবুকে হ্যাশট্যাগ দিচ্ছি, কিন্তু প্রকৃত অর্থে আমাদের উচিত এটা করে একটা টাকাও তো তারা পাচ্ছে না। তো আমাদের উচিত ডোনেট করা, ফিলিস্তিনিতে ডোনেট করতে হবে আমাদের, কারণ সেখানে ঘর বাড়ি নতুন করে করতে হবে এবং তাদের অর্থ যোগান দিতে হবে যতদূর পারি। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার দেশ থেকে, বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে ফিলিস্তিনিতে টাকা পাঠাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনি আপনার বিকাশের মধ্যে চলে যাবেন। বিকাশে চলে আসলাম আমি। তো আপনি পিন দিয়ে বিকাশের ইন্টারফেসের মধ্যে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পরবর্তীতে দেখেন এই হচ্ছে বিকাশের ইন্টারফেস। তো এখানে দেখেন যে এটা আপনার টোটাল প্রধান ইন্টারফেস। তো এখান থেকে আপনি যদি আপনি চান এখান থেকে এই ডোনেটের উপর ক্লিক করতে পারেন সাজেশনের থেকে, আর এটা না চাইলে মোরের উপর ক্লিক করবেন। মোরের উপর ক্লিক করলাম, করার পরবর্তীতে এখানে দেখেন এই অপশন থেকে সবার নিচে এই দেখেন এখানে ডোনেশন, ডোনেশনের উপর ক্লিক করলেন। ডোনেশনের উপর ক্লিক করার পরবর্তীতে দেখেন সর্বপ্রথম অ্যাম্বাসি অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন ঢাকা। তো বন্ধুরা, ফিলিস্তিনির যে ঢাকা অ্যাম্বাসি, তো এখানের উপর ক্লিক করবেন, কারণ আপনি এই ফিলিস্তিনি ঢাকা অ্যাম্বাসিতে টাকা ডোনেট করতে চাচ্ছেন, তাদের সাপোর্ট করতে চাচ্ছেন আপনার মানবিকতার দিক দিয়ে। তো বন্ধুরা, এটার উপর আমি ক্লিক করলাম। করার পরবর্তীতে এখানে আপনার ইংরেজি নাম লিখবেন, এখানে আপনার মেইল লিখবেন, আর আপনি যদি চান আপনার নাম এবং পরিচয় বা মেইল গোপনীয় থাকবে, তখন শুধু এটার উপর টিক দিয়ে এখানে অ্যামাউন্টের পরিমাণ লিখে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরবর্তীতে আপনার পিন চাবে, পিন দিয়ে দেবেন। তো এইভাবে আপনি ডোনেট করতে পারেন এবং ফিলিস্তিনির পাশে দাঁড়াইতে পারেন। শুধু হ্যাশট্যাগ দিলে হবে না ভাই, দয়া করে আপনারা যতদূর পারেন তত সম্ভব চেষ্টা করেন ডোনেট করার জন্য। তো ইসরায়েলি পণ্য বর্জন করুন, আর আশা করি মানবিক দিক দিয়ে ফিলিস্তিনের পাশে ডোনেট করে হোক, যেরকম করে হোক আপনারা সোচ্চার হন। তো বন্ধুরা, এই হচ্ছে ভিডিওটি কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।